বাড়তি বাড়তি না যে মেয়ে বৃষ্টিতে আছাড় খেয়ে মাথা ফেটে গেছে, তো এখন আমি যাব, কারণ এই যে এই ড্রেসটা আমাকে দিতে হবে। খাবারের আশায় আমার কত কিছু করতে হয়। এরকম এই ড্রেসটা দিতে হবে, এটা হচ্ছে মানে কি বলে সেই আবৃত্তি প্রতিযোগিতার ড্রেস। তো এখন একটুখানি সেলাই করার বাকি আছে। দেখো আমার মন রয়েছে আমার মেয়ের কাছে, কিন্তু আমি এখানে বসে এই ড্রেসটা কমপ্লিট করছি, নিতে আসছে, কারণ দিতেই হবে, কালকে হচ্ছে ওদের আবৃত্তি প্রতিযোগিতা। তো তাই জন্য আমি এখনও ড্রেসটা সেলাই করছি, কারণ ওই যে বলে না মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না, তো আমার দশা হচ্ছে তাই। কুণ্ডু গিয়েছে কাজে বগুলায়। তো এই যে দেখো এখনও প্রায় মিনিট 20 লাগবে এই ড্রেসটা কমপ্লিট হতে। এইভাবে কাজ করা যায় কোন মায়ের মন থেকে বলো আমাকে? না সত্যি কথা, অনেকে আমি কি সত্যি পছন্দ, কিন্তু আমার এটাও দিয়ে যেতে হবে। ভাসুরের দুটো ভাসুরের ছেলে নিয়ে যাচ্ছে ওকে হসপিটালে, কতটা ফেটেছে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। এই যে এই ড্রেসটা দিতে হবে, যে সারা ধরতে হবে ড্রেসটা, এটা দিয়ে যেতেই হবে, কারণ ওদের আজকে আবৃত্তি প্রতিযোগিতায় ড্রেস এটা। এই দেখো ভালো লাগছে না এটা আমার, আমার এখন কাজে একদম মন নেই। মেয়ে কী হলো, কতটা কাটলো, কী হয়েছে আমি কিচ্ছু জানি না। ছোটো 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 থেকে বড় তিনটে বাচ্চা আমি বাড়িতে রেখে আসি, তাহলে আমি কেমন অভাগিনী মা বলো? গেলে তো দেখতে পাবো, নিয়ে গেছে এতক্ষণ হসপিটালে, এখান থেকে যেতেও আমার আধা ঘন্টা সময় লাগবে। এই দেখো মেয়ের কী অবস্থা, এই দেখো, এই যে এই জায়গাটা ফেটেছে, এই জায়গাটা, এই যে এই জায়গা, এই যে উঁচু এই জায়গাটা। তো আমি বাড়িতে ছিলামই তখন, তখনই হচ্ছে মাথাটা ফেটেছে, ঝরঝর করে বৃষ্টি আসছিল। তো বৃষ্টির সময় কেবল স্কুল থেকে আসলো, এসে বলছে মা কটা খেতে দাও। তো আমি বলছি কুটুমনা হচ্ছে দুধ খাচ্ছে, তাহলে ওকে দুধটা খাইয়ে দিই নি, তারপর হচ্ছে তোকে ভাত দিই। তো কী বললো, বলছে না আমাকে আগে ভাত দাও। বলছে একটু বস। তো বড়টা এসে বলছে কি, চলো বুনো স্নান করতে যাই, বৃষ্টি হচ্ছে। চলে গেল স্নান করতে, বারবার বলছি লাফাস না লাফাস না, লাফাতে লাফাতে নাচতে নাচতে কলপাটে ঢাস হয়ে পড়ে গেলো, ডাকছে মা আসো আসো। তোরা তো সবসময় মারামারি করে চেল্লায়। তো ভাবছি কি যে না থাক, তাহলে এমনি মনে চেল্লাচ্ছে। তারপরে একবার বাইরে গিয়ে দেখি যে রক্তের ঢল ছুটেছে এই পাশ দিয়ে, যে এই পাশটা দিয়ে পুরো উঠে যায়। তো প্রথমে আমি গামছা দিয়ে বেঁধেছি, তারপরে গেলাম রক্ত দিয়ে, প্রথমে গামছাটা দিয়ে বাঁধলাম, তাও রক্ত পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তো বর দিয়ে এসে মানে বাপের মা এসে ওখানে যে কী বলে বলে ঝারমুনির পাতা দিয়ে, তারপরে আর একটা ন্যাকড়া দিয়ে বেঁধে দিল। আমি তাল ছাড়া হয়ে গেছিলাম, একটা ন্যাকড়াও খুঁজে পাচ্ছিলাম না। তারপরে উৎপল আর হচ্ছে কানাই নিয়ে চলে গেল হসপিটালে, তিনখানা সেলাই পড়েছে, তিনখানা। বাবাও তো ছিল, হ্যাঁ ওর বাবাও ছিল, ওর বাবা বগুলা ছিল, বগুলা কাজে গিয়েছে। তো সেখান থেকে হসপিটালে চলে গেছে গিয়ে, কারণ আমাকে নেয়নি, আমাকে বলেছে আমি থাকলে ও সেলাই করবে না, বারবার বলছিলো মা আমি সেলাই করবো না, হসপিটালে যাব না। তারপরে ওর বাবা গেছিলো বগুলার থেকে। আরও লাফাবি? হ্যাঁ ছেড়ে গেলে লাফাবি, তাহলে এবার আরও সেলাই করবে তখন। আমার স্যার বলে ইদার পাবন হয়ে গেছে, হুম এই যে দিনদার শ্বশুর, তো তবুও দোকানে গেছিলাম কেন জানো? দেখো তারা যেমন আমার চাহিদা মেটায় কাজ করলে দুটো পয়সা পাই, আর তাদের কাজটাও তো আমার করতে হয় না। তাদের হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা আছে, আমাকে ড্রেসটা দিতে হবে, সেই ড্রেসটাই দিতে গেছি। তো একটু কাজ বাকি ছিল, সেই কাজটুকু গিয়ে করলাম। বাবা
সেই কাজটুকু করে দিয়ে তারপরে এই যে আসলাম মেয়ের কাছে, এই যে মানে আজকে ওর কাছে ঘুমাতে হবে, কিন্তু ছোটো মনে আছে সারা রাত আমার এই বিছানার ওই বিছানা করতেই হবে। নাও খাও, খেয়ে শুয়ে থাকবো, জোরে কথা বলতে মানা করছে ডাক্তার। আর কিন্তু লাফাবে না বাবা। কালকে সেলাই পড়ছিল, ভালো লাগছিল? হ্যাঁ, হাত কেরা ধরে রাখছিল কেরা সেলাই করার সময়? বাবাও ধরে রাখছিল? তাহলে আমি গেলে সেলাই করতে করতাম না, যায় না, কোথায় যাবি? ইনজেকশন দিছিল, এখনো ব্যথা। ইনজেকশন দিছে, ড্রেসিং করতে হবে কবে? ওষুধ নিয়ে যা। কেন ওর ওষুধের প্যাকেটটা দে তো বাবা, ওষুধের প্যাকেটটা দে। এ দিদি, ওষুধের প্যাকেটটা নিয়ে ওষুধটা খাওয়াই দে ওরে। আরে বস, গিলাস নিয়েছি। এগুলো কি একটা একটা? আগে এই ওষুধ বের করবা না, তাহলে আগে এইটা তো রাখো। ইস, কোথায় যাচ্ছিস তুই? এই বসে ডাক্তার চেল্লাতে মানা করছে কিন্তু। বাবা কিছু কই দিছে? হুম, দে জল দেবো। কত দেবো? পুরোটা। ওই যে ওষুধ বের করে ফেললো। থাক থাক থাক, ওই তো ওষুধ বের করবো, প্যাকেট ছিঁড়ে ফেলবে না, প্যাকেট ছিঁড়ে ফেলবে না। এই ছিঁড়বি না, কোথায় যায় ও মানু? ওষুধটা নিয়ে আস, দাদুর কাছে যায়, যাক। নষ্ট করে ফেলবে না, কিছু করবে না, দে। তুমি পারো না, খাই না, খাই না, নাক বন্ধ করে খাই না। এগুলো একটা একটা ওইভাবে লাগাতে হয়। তিনবার স্নান করো, তোমারও ঠান্ডা লেগে গেছে। এনারও আছে দেড় বড়ি ও সূর্য দেব।
আচ্ছা ওইটা খুলে নে। জল খাই দেব আমি, আমি হা করব, ছুঁড়ে মারব, জল খাই দিতে ছুঁড়ে মারব। আমি নিজের বয়সের থেকে ওষুধ খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতা দিয়ে যাবো, আমি রাঁধতে যাবো। হয়ে গেছে আর নাই তো, না না এটা তারপর মনে থাকে না। এখন শুয়ে থাকো গা, দিয়ে একদি কোন দূরে বেড়ে গেল, গোল একটা সাদা আর একটা মেটে মেটে গোল, এটা এটা নে নে নে, আর কোনটা এবার চুপচাপ শুয়ে থাকো, কিন্তু বমি পারলে আমি কি করবো, নে নে তাড়াতাড়ি খা, রাঁধতে যান, তোর বাবা মাঠে থেকে চলে এসেছে। এই যে জল, এই যে জল, তুই যদি সব কটা শুয়ে ছুঁড়ে ছুঁড়ে দিতে তাহলে আর মুখের তে বেরোয় চলে যেত। ছুঁড়ে দেবো, তুমি তো ছুটতে পারবো না। দে বাবা হা করেছিল, বড় করে হা করতে হয়, ওর সত্যি কো এদিকে ওর সত্যি কো, এইটা কোন ডাক্তার জল কম করে নেছে, যাও শুয়ে পড়ো, যাও 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 দেখ দেখ।